বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মাসেক রাহাত জানাচ্ছেন বিস্তারিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার হিসেবে সব মিলিয়ে বাংলাদেশে এখন অন্তত দশ লাখ রোহিঙ্গা বসবাস করছে বিশাল সংখ্যক রোহিঙ্গাদের কোন প্রক্রিয়ায় কিভাবে ফেরত পাঠানো হবে সেই কাঠামো চূড়ান্ত করেছে দুই দেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন শিগগিরই মিয়ানমারের রোহিঙ্গাদের ফিরে যাওয়া শুরু হবে টোয়েন্টি থার্ড নভেম্বরে বলা হয়েছিল দু মাসের মধ্যে সেক্ষেত্রে টোয়েন্টি থার্ড জানুয়ারি শুড বি দ্য ফার্স্ট লট দ্যাট শুড বি গোয়িং কিন্তু সেই জায়গায় যদি এক সপ্তাহ বা দু তিন দিন এদিক ওদিক হয় একেবারে গ্রাউন্ড লেভেলে দুটো এন্ট্রি পয়েন্ট তারা করছেন রিসিভ করার জন্য আমরা কয়েকটি টেম্পোরারি ক্যাম্প করবো এগুলি প্রিপারেশনে কিছু সময় যদি লাগে সেটা লাগবে আশা করি যে জানুয়ারি বা আর্লি ফেব্রুয়ারির মধ্যেই হবে চূড়ান্ত হওয়া প্রত্যাবাসন প্রক্রিয়ায় শুরু দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্পন্ন হবে পরিবার অথবা দলবদ্ধভাবে রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার এজন্য সীমান্তে বাংলাদেশ পাঁচটি ও মিয়ানমার দুটি ট্রানজিট ক্যাম্প খুলবে গতকালকে যে বৈঠকটি হয়েছে যেটা আজকে কনক্লুড হয়েছে সেখানে একেবারে গ্রাউন্ড লেভেলে কিভাবে কাজ হবে এর মাঝে অনেক কিছু বাতাসে এসছে এক লক্ষ তালিকা কি হচ্ছে এগুলি অমূলক কথাবার্তা গতকাল পর্যন্ত নয় লক্ষ নিরানব্বই হাজার রোহিঙ্গাকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে তো দ্যাট টেলস ইউ দ্য সাইজ অফ দ্য প্রবলেম তো সেই জায়গায় শঙ্কা থাকতে পারে এটাও একেবারে অমূলক নয় কিন্তু সব কিছু মাথায় নিয়ে আমরা খুব বর্তমানে দুদেশের মধ্যকার জিরো পয়েন্টে অন্তত নয় হাজার রোহিঙ্গা অবস্থান করছে তাদের ফেরত নেয়ার মধ্য দিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কাজ শুরুর বিষয়ে একমত হয়েছে দুই দেশ মাশরেক রাহাত মাছরাঙা সংবাদ ঢাকা